হারিয়ালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। তো আমি জেনে নিই আজকে আমাদের শেফ কি বানাতে চলেছে। তো বলো আসলে তুমি কি বানাবে আজকে? আমি স্যুপ বানাবো। আচ্ছা, কি স্যুপ বানাবে? চিকেন মাঞ্চাও। আচ্ছা, মিকে চিকেন মাঞ্চন। হ্যাঁ, এই স্যুপটা খেতে খুবই ভালো, আর এখন যা করোনা পরিস্থিতি তাতে স্যুপটা বাড়িতে খেলে শরীরের পক্ষে অনেক ভালো, এটা ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে। তো আমি শুরু করছি। বানানোর জন্য তুমি কি কি নিয়েছো আমাকে একটু দেখাও। এখানে আমি দেখতে পাচ্ছি চিকেন বোনলেস, এটা চিকেন বোনলেস কুচি করে কাটা। এটা আছে কর্নফ্লাওয়ার, এটা আছে চিনি, এটা সয়াবিন সস, এটা কাশ্মীরি চিলি পাউডার, এটা এগের সাদাটা, কুসুমটাকে বাদ দিয়ে সাদা অংশটাকে নিয়েছো, এটা গোলমরিচের গুঁড়ো, এটা টমেটো সস, এটা নুন, বাঁধাকপি কুচানো, বাঁধাকপি কোচানো, ক্যারট কোচানো, গাজর কোচানো, বিনস কোচানো, ধনে পাতা, আর প্লেটে আছে কাঁচা লঙ্কা চপ ফাইন করে কাটা, রসুন কোচানো, আদা কোচানো, আর দুটো লেবুর পিস। শুরু করো। দেখতে পাচ্ছি আমি কড়াইটা বসিয়েছো। তারপরে তেল দিলাম, এর ভিতরে আমি রসুন কোচা দিয়ে দিলাম, আদা কোচানো দিয়ে দিলাম, লঙ্কা কোচানো দিয়ে দিলাম। তারপরে বাঁধাকপি কোচানো দিয়ে দিলাম, তারপরে কাজুর কোচানো দিলাম, এটা বিনস এরকম ভাবে কাটতে হবে, বিনস কুচিয়ে দিলাম, এটা এরকম ভাবে আস্তে আস্তে নাড়তে হবে, ভালো করে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভেতরে জল দিয়ে দেব। এটা চার পোর্শনের মতো হবে চোখটা হয়ে গেল। তারপর আমি কি চিকেনটা আছে কাটা, মাংসটা মুরগির মাংসটা কোচানো এর ভেতরে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে বয়েল হতে দেবো, ভালো করে সেদ্ধ হবে। এটা স্যুপটা আমার বয়েল হয়ে গেছে, এবার এর ভিতরে আমি টমেটো সস 1.5 চামচ, সয়াবিন সস 1.5 চামচ, নুন পরিমাণ মতো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি চিলি পাউডার 1/2 চামচ, চিনি 1.5 চামচ, লেবুর রস, লেবুর রস দেখতে পাচ্ছেন দুটো আমি দিচ্ছি, দুটো কাটা সাইডে কাটা, কাটার পরে আমি ওটা বয়েল হতে যাচ্ছে, আমি সেই পাখে কর্নফ্লাওয়ারটা জল দিয়ে মিক্স করে নিলাম। দেখুন কিভাবে মিক্স করলাম, এরকম ভাবে মিক্স করতে হবে, ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পরে এটাকে আপনি স্যুপের ভিতরে দিয়ে এটাকে গাঢ় করার জন্য স্যুপটাকে ওই জন্য কর্নফ্লাওয়ার ঢালা হয়, যতটা গাঢ় লাগবে ততটাই গাঢ় করবেন। দেখুন আমাদের স্যুপ গাঢ় হয়ে গেছে। এবার এর ভিতরে আমি ধনে পাতা একটু দিলাম, দিয়ে আমি ডিমের সাদা অংশটা আছে দেখতে পাচ্ছেন, এটাকে ভালো করে বিট করতে হবে, বিট করে এর ভিতরে আপনি দেখুন এরকম ভাবে ঢেলে দেবেন। তো আমাদের স্যুপ দেখুন রেডি। এটা চিকেন মাঞ্চাও স্যুপ, খুব টেস্টি, খুব ভালো, যে কোনো কেউ খেতে পারবে। রেডি আমাদের স্যুপ। এবার স্যুপটা একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে স্যুপটা। দেখো টেস্ট করো, ভীষণ গরম, তার মধ্যে আমি টেস্ট করে দেখি। খুব সুন্দর হয়েছে,
খুবই টেস্টি হয়েছে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এরকম ভাবে স্যুপ বানাবেন আপনারা দেখেছি কোন এ হলে আপনারা ভিডিওটা দেখে নেবেন বারবার হেলদি এন্ড টেস্টি ভীষণ হেলদি টেস্টি এবং আপনার বডির ইমিউনিটি পাওয়ার অনেক বেড়ে যাবে সব স্যুপ খেলে আর বিশেষ করে শীতকালে তো খুব ভালো 365 ডেজ সব শরীরের পক্ষে খুবই ভালো স্যুপ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইকস কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।